এই 1000 মুরগি থেকে বর্তমান বাজারে থাকতেছে 45000 আপনারা যে আমার এই 1000 সেটে 45000 লাভ হবে এই হিসাব দেখে যদি পোল্ট্রি সেক্টরে চলে আসেন সেটা করলে কিন্তু হবে না এখানে যে কত শ্রম আছে এটা আগে আপনাকে লক্ষ্য করতে হবে আসসালামু আলাইকুম দর্শক পল্লী কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসাম আব্দুল্লাহ মামুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার কাজ করি দেশ গড়ি এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ দর্শক আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার 6 নং মমিনপুর ইউনিয়নের জশাইহাট উত্তর বাসুদ্দপুর গ্রামে এবং এই ফার্মের মালিক হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ আলী ভাই এবং এই মোর্শেদ আলী ভাইয়ের কাছ থেকে আমরা জানব তার এই 1000 মুরগি থেকে কত টাকা তিনি আয় ব্যয় বা লাভ লস করলো বর্তমান বাজার অনুযায়ী এই বর্তমান সময়ে প্রেক্ষিতে তার 1000 সোনালী মুরগি থেকে কত টাকা আয় ব্যয় লাভ লস হলো সম্পূর্ণ বিস্তারিত জানবো সঙ্গেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা সরাসরি হিসাবটা নিয়ে নেই মোর্শেদ আলী ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোর্শেদ ভাই আপনার নতুন করে পরিচয় নেওয়ার প্রয়োজন নেই আপনাকে সবাই চেনে চেনামো তো আজকে আমাদের একটু জানাবেন আপনার যে বর্তমান শেডে 1000 সোনালী মুরগি আছে দুই মাসে তো সেল করবেন দুই মাস অবধি কতটুকু মানে কত টাকার খাবার খাবে কত টাকা ব্যয় হচ্ছে এক কথা ওষুধে খরচ কত আয় ব্যয় এক কথা মোট হিসাবটা আমরা জানবো আপনি তো দিতে পারবেন তাই না ইনশাল্লাহ পারবো তো দর্শক আমরা এখন মোর্শেদ আলী ভাইয়ের কাছ থেকে জানবো এই যে 1000 সোনালী মুরগির আয় ব্যয় হিসাব সঙ্গেই থাকুন জি বলুন আপনার 1000 সোনালী মুরগির বাচ্চা দাম কত পড়ছে 9 টাকা পিস কিনছিলাম এটা 9 টাকা পিস অনেক কম রেটে কিনছে হ্যাঁ হ্যাঁ এটা অনেক কম দামে কিনছে 9000 টাকা দেন তারপর আপনার এই যে দুই মাসে কত বস্তা ফিট খাবে ফিট খাবে আমার 35 বস্তা খাবে 35 বস্তা 35 বস্তা ফিটের দাম কত করে এটা 3320 টাকা 3320 টাকা 3320 এটা কি কোম্পানির ফিট খাওয়াচ্ছে এটা হচ্ছে এসএস কোম্পানি এসএস কোম্পানি বয়লার স্টার্টার বয়লার খাওয়াচ্ছেন না সোনালী সোনালী স্টার্টার সোনালী খাওয়াচ্ছেন তো এটা হচ্ছে 3320 টাকা বস্তা এটা কি বাকি না কেনা না এটা কেনা দামে কেনা দামে নগদ এবং এর পরবর্তীতে ওষুধ খরচ এবং লিটার খরচ বিদ্যুৎ খরচ এগুলো সব মিলিয়ে কেমন আসতে পারে এটা লিটার খরচ লাগবে 3000 টাকা লিটার খরচ লাগবে 3000 শীত এজন্য একটু বেশি হ্যাঁ একটু বেশি তারপরে বিদ্যুৎ খরচ আসবে 1500 থেকে 2000 টাকা মতো আসবে 1500 থেকে 2000 তো আমরা কি 2000 ধরবো না 1500 ধরবো 1500ই ধরেন 1500 দুই মাসে 1500 হ্যাঁ দেন আপনার ওষুধ খরচ কত আসবে ওষুধ খরচ 5000 টাকা মতো আসবে 5000 তো মোটামুটি 1,34,700 টাকা তো 1,35,000 টাকা আমরা ধরলাম আপনার সম্পূর্ণ খরচ এই ফার্মে আর পরিশ্রম যেহেতু আপনি নিজে করতেছেন সেটা ফ্রি এখান থেকে যেটা লাভ আসবে সেটা হবে আপনার বেতন তাই না তো আমরা এখন দুই মাসে দেখবো আপনি কত টাকা লাভ করতেছেন মাসে কত টাকা বেতন হচ্ছে তো দর্শক সঙ্গে থাকুন হিসাবটা দিচ্ছি এখানে আমার 1,35,000 টাকা ধরে নিলাম হ্যাঁ 1,35,000 তো আপনার মুরগি 1000 মুরগি কি আছে না এখানে আছে 980টা আছে 980 20টা মারা গেছে অলরেডি তো 980 পিস মুরগি আছে এবং এটা হচ্ছে গড় ওজন যখন বিক্রি করবেন গড় আমরা কত ধরবো 700 গ্রাম না 800 গ্রাম গড় 800 ধরবেন 800 গ্রাম যদি আমরা গড় ওজন 800 গ্রাম ধরি সেক্ষেত্রে আমরা এখন 1000 দিয়ে যদি ভাগ দেই আমাদের কেজিটা বাড়া যাবে 784 কেজি তো 784 কেজি বর্তমান বাজার আপনার হচ্ছে মুরগির পাইকারি রেট কত এখন 230 টাকা চলতেছে বর্তমান বাজার 230 টাকা বর্তমান বাজার যদি 230 টাকা চলে সেক্ষেত্রে আমার যেটা ছিল 1,35,000 টাকা খরচ 1,35,000 1,35,000 টাকা খরচ সব মিলে বাদ দিলেও কিন্তু 45,000 প্লাস থাকতেছে তো এই 1000 মুরগি থেকে বর্তমান বাজারে আপনার দুই মাসে থাকতেছে 45,000 কিন্তু আমি যদি এটা আপনার মাসিক স্যালারি হিসাব করি তাহলে আসতেছে দুই দিয়ে ভাগ দিলে আসবে 22,660 22,500 টাকা তো এই যে পোলট্রি সেক্টরে আসছেন মাসে 22,500 টাকা পাচ্ছেন বাসায় ঘুমায় শুয়ে থাকে এবং এর পিছনে শ্রম দিয়ে তাহলে আপনার তো 20,000 কি আপনার সংসার চলে না চলে মোটামুটি এখন এটা তো বাজারের উপর নির্ভর এটা বাজারের উপর ডিপেন্ড করে যদি এই যে একটা আসল কথা বলছেন যে এটা বাজারের উপর ডিপেন্ড করে বাজার যদি থাকে তাহলে
লাভ আসবে, আর যদি আবার বাজার কমে যায় তখন তো দেখা যাবে যে লাভের ইয়েটা কমে আসবে। আপনারা যে আমার এই 1000 সেটে 45000 লাভ হবে এই হিসাব দেখে যদি পোলট্রি সেক্টরে চলে আসেন সেটা করলে কিন্তু হবে না। এখানে যে কত শ্রম আছে এটা আগে আপনাকে লক্ষ্য করতে হবে। প্রতিদিন দেখা যাচ্ছে যে দুইবার থেকে তিনবার খাদ্য দিতে হয়, পানি দিতে হয়, আর এর পিছনে দুই মাস সময় দিতে হয়। মানে দেখাশোনা করতে গিয়ে দেখা যায় অনেক সময় দেখা যায় যে মাথার ঘাম পায়ে পড়ে, এরকম অবস্থা। এখন আপনারা যদি এই কষ্টটুকু করতে না পারেন তাহলে কিন্তু এই লাভের আশা করতে পারবেন না। মুরগির অনেক সময় অনেক সমস্যা হয়, এগুলো বুঝতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে দেখা যাবে যে অনেক লসের সম্মুখীন হবেন। রোগ তো মুরগি তো আর বলবে না আপনাকে যে এই সমস্যা কী ওই সমস্যা, মুরগি দেখে আপনাকে বুঝে নিতে হবে। যদি পোলট্রি ফার্ম করেন, যদি প্রশিক্ষণটা নেন তাহলে ভালো হবে, তাহলে মুরগি সম্বন্ধে একটা অভিজ্ঞতা চলে আসবে। এই মুরগিকে ভালোবাসুন এবং মুরগির পিছনে শ্রম দিন, তাহলে মুরগি আপনাকে অনেক বেনিফিট দেবে। যদি বাজার ঠিক থাকে, আপনি বর্তমান বাজার বললেন 230 টাকা করে, যদি ঠিক থাকে 230 টাকা থাকে সেক্ষেত্রে আপনার 45000 টাকা আসতেছে এবং দুই মাসে আপনার 22500 টাকা করে মাস পড়তেছে আপনার হচ্ছে মাসিক স্যালারি। আপনি যেহেতু একটার পিছনে শ্রম দিচ্ছেন, বাসায় বসে 22000 টাকা 20000 টাকা প্লাস, মানে এটা কিন্তু অনেক কিছু। কিন্তু যদি এখানেও যদি আছে একটা কথা, যদি মুরগির বাজার ঠিক থাকে তাহলে অন্যথায় কিন্তু সম্ভব, বাজারের উপরেই নির্ভর অনেকটা। হয়তো যদি আবার 220 টাকায় আসে সেখান থেকে আবার 5-7000 টাকা কমে যাবে, বা আবার যদি 200 টাকাতে আসে সেক্ষেত্রে আরও কিছুটা কমবে, এইভাবেই তো, তাই না? তো আপনি কি মনে করেন বাজার বর্তমান যে বাজারটা আছে এই ধরনেরই যদি সম্পূর্ণ থাকে, যেমন ফিটের দামটাও এমন থাকে, আবার যদি আপনার মুরগির দামটাও এমন থাকে, সেক্ষেত্রে কি যারা নতুন আসবে এই সেক্টরে তারা কি এখানে টিকে থাকতে পারবে, সম্ভব? হ্যাঁ, যদি সোনালি দিয়ে শুরু করে তা ইনশাল্লাহ আমি মনে করি পারবে, কারণ যদি বাজার নিয়ন্ত্রণ করা যায় তাহলেই সম্ভব। আর যদি বাজার অনিয়ন্ত্রিত হয়ে যায়, দেখা যাচ্ছে ফিটের দাম বাড়তেছে আবার মুরগির বাজার কমতেছে, তখন দেখা যাবে যে অনেকটা লস। এই জন্যই অনেকে আসতে চায় না, এই সেক্টরটাকে ভয় পায় যে কী হবে না। তবে একটা জিনিস কি, এটা হচ্ছে লাইভ বিজনেস, এই সেক্টরটা লাইভ বিজনেস, এখানে লাভ লস থাকবেই, কিন্তু দুইটা মানিয়ে কিন্তু নিজেকে উঠতে হবে। আর এখানে কিছু হয়তো বা চালাকি বা টেকনিক খাটাইতে হয় বা নিজের কিছু ইউনিক বুদ্ধির প্রয়োজন, অবশ্যই, কারণ সবার বুদ্ধি নিয়েই করলে কিন্তু হবে না, নিজের ইউনিক বুদ্ধি ছাড়া কিন্তু এটা সম্ভব না। আপনি যে সেক্টরটা আছেন বর্তমানে, আপনার শেয়ারটা কিন্তু খুব সাধারণ একটা শেয়ার, এখানে খুব অল্প টাকা আপনি বিনিয়োগ করছেন, হয়তো বা এর লাভ লভ্যাংশ দিয়ে আপনি ধীরে ধীরে পর্যায়ক্রমে বাড়াচ্ছেন। কিন্তু আমি যেটা দেখলাম যে আপনি এই সেক্টর থেকে যেভাবে শুরু করছেন বা যেটা সম্ভব আপনি আপনার যেটা আমি দেখলাম, তো মনে হয় আপনি সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা আছে, হয়তো বা সেটা আরও বড় করবেন এবং আপনার চিন্তাধারায় বা আপনার ফার্ম দেখে আমি মুগ্ধ, আর হয়তো বা আপনাকে দেখেও কেউ উদ্বুদ্ধ হয়ে এই ফার্মে সেক্টরে আসবে। আপনি একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে যে আসলে এই সেক্টরে আপনি যেহেতু আসছেন, মানে লাভের অংশ আমরা দেখতেছি, লসও আছে, অনেক সময় লস হবে, কিন্তু এই সেক্টরে যারা আসবে যদি লস হয় তাকে কি সে কি ছেড়ে চলে যাবে, নাকি এই সেক্টরটাকে ধরে সে সবকিছু মিলিয়ে টিকে থাকার চেষ্টা করবে? একটা ব্যবসা আসলে বুঝতেও সময় লাগে, কেউ হুট করে যদি আসে এই সেক্টরটাতে দেখা গেল যে ওই সময় বাজার খারাপ, যদি তখনই থেমে যায় তাহলে তো সে বুঝতে পারবে না যে কখন বাজার বাড়বে কমবে, এটা বুঝে নিতে হবে। ব্যবসা বুঝতে গেলেও কমপক্ষে 6 মাস ব্যবসা করতে হবে, একবারে থেমে গেলে তো চলবে না। যারা নতুন আসবে অবশ্যই মানে প্রথমে একটু দেখে নিতে হবে, তারপর শিখে টিকে তারপর আবার এই সেক্টরটা মানে ভালো মতো তারা সেও কাজ করতে পারবে। দর্শক মোরশেদ আলী ভাই এটাই বোঝাইতে চাচ্ছে, শুরুতে 2 মাসেই আপনি লোকসান খাইলেন তাই বলে কি ব্যবসা থেমে থাকবে, তা কিন্তু না, এখানে ধরে থাকতে হবে অন্তত 6 মাস। দেখুন, ভাবুন, চিন্তা করুন এবং সব কিছু নিজের মাথায় একটা ইউনিক আইডিয়া তৈরি করুন কীভাবে এই সেক্টরে টিকে থাকা যায় এবং কীভাবে এখান থেকে একটি লাভের অংশ বের করে নিজের ফ্যামিলিতে সচ্ছলতা আনা যায়। তো আমরা অবশ্যই দোয়া করব মোরশেদ আলী ভাই তার ফার্ম নিয়ে অনেক দূর এগিয়ে যাক এবং দেশের যে চাহিদাগুলো আছে, মাংসের যোগানের প্রয়োজন আছে, সেই যোগানের পূর্ণতা যেন মোরশেদ আলী ভাইয়ের মতো সবাই যেন দিতে পারে। এবং বর্তমান বাজার যদি এভাবেই থাকে সেক্ষেত্রে চলা সম্ভব, কিন্তু ফিটের দাম যদি আরও বেড়ে যায়, মুরগির দাম যদি আরও কমে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক খামারই ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সোচ্চার হতে হবে, সব
সব বিষয়ে জানতে হবে, সব বিষয়ে নিজের ইউনিক জ্ঞান থাকা প্রয়োজন। এবং মোর্শেদ আলী ভাই দেখলেন তার পর্যালোচনা, তিনি কীভাবে হিসাব নিকাশ দিলেন, একবারে লাইভ আপনাদের হিসাব দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবার ঘরে ঘরে এই ভিডিওটি পৌঁছে যায়। এবং যারা ঘরে বেকার বসে আছে, যারা যুবক ভাইয়েরা, তারা যেন অন্তত ছোটোখাটো একটি ফার্ম দিয়ে নিজের বেকারত্ব দূর করতে পারে। কারণ আমার স্লোগানই হচ্ছে, আমার বাড়ি আমার খামার, কাজ করি দেশ গড়ি। মোর্শেদ আলী ভাইয়ের খামারটি কিন্তু মোর্শেদ আলী ভাইয়ের খুলিতে, এক কথায় খোলা বাড়িতে। এই ধরনের ফার্ম আপনারাও করতে পারেন। আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।